হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়া লাইফস্টাইল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, আর অনেকটা দেরিতেই আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 10:30। তো সকালবেলা আমি উঠেছি, অনেকক্ষণ আমার ছেলেকে খাইয়ে ফ্রেশ হয়ে যেটুকু কাজ করার করে নিয়েছি। আমার ছেলে আমাকে সকালবেলা খুব একটা উঠতে দেয় না, ওই জন্য প্রবলেম হয়ে যায়। তো চলো দিনটা আমি কীভাবে শুরু করি তো দেখাচ্ছি। বিছানাটা গুছানো বাকি, আমার ছেলে বসে এই যে খেলছে জুতো আর চিরুনি নিয়ে ওরার কাছে। আর এই যে একটু কফি খাবো, দুধটা গরম বসিয়েছি আর ডালটা কালকে একটু গরম করে নিচ্ছি। আর একটা দুধ আছে, একটু ওটস খেয়ে নেবো, খিদে পায় একটু। আর এই যে চাল ভেজানো হয়ে গেছে, আমার ছেলে সেরেলাক নষ্ট করেছে, মানে পরে খাওয়াবো, নষ্ট খেলে তো দেবো না। আর আমার পিসি কালকে মিষ্টি এনেছিল, এই দুটো বাঁচিয়ে রেখেছি, একটু একটু করেই খাবো আর কি। ডালটা গরম হয়ে যাক, কফি খাবো একটু। আর আজকে আমার ভাই আসবে, তো একটা দরকারেই আসতো, তো আমি বললাম কি আজকে তুই এখানে থেকে যা, বিকালবেলা মা যদি আসে মায়ের সাথে চলে যাবি, তাহলে একটু চলে যাবি। তো ভাই আসবে একটু, রান্নাবান্না সেরকম কিছু করার নেই, তো দেখি কি রান্না করি। বন্ধুরা, তোমাদের তো আমি কালকের ব্লগ ভিডিওতে বলেছি কি নতুন একটা চ্যানেল আমি খুলেছি রান্নার, ফুড টেক নামে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, গিয়ে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওগুলো দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। দেখো আমার ছেলে পড়ে গেছে, তো আমার ছেলে উল্টে পড়ে গেছে, পড়ে গিয়ে আর এখন কোলে উঠে গেছে। ফুড টেক নামে নতুন চ্যানেল এসে গেছে, তাতে ভিডিও আপলোড হয়ে গেছে কালকে রাত্রিবেলা। তো এই ভিডিওটা যেহেতু আমি শুক্রবার ছাড়বো, আর যেহেতু বৃহস্পতিবার আমি ছাড়বো, এই ব্লগ ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে শুক্রবার। তাই বলছি বুধবার রাত্রিবেলা থেকে কিন্তু চ্যানেলটা স্টার্ট হয়ে গেছে, ভিডিও আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি এখনও, প্লিজ গিয়ে দেখে নাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, অনেক ভালোবাসা দিও, যাতে আমি রান্নার চ্যানেলটা নিয়ে এগোতে পারি। ওতে শুধুমাত্র রান্নার ভিডিওই আসবে, আর এতে আসবে আমার শ্রেয়ার লাইফস্টাইল চ্যানেলে আমার সমস্ত ব্লগ ভিডিও আসবে, সারাদিন আমি কী করি, কোথায় যাচ্ছি, কী করছি, সেইগুলো আসবে। তো প্লিজ বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, অনেক অনেক মানে পাশে থেকো, অনেকে প্রত্যেকে ভালোবাসা দিও, যাতে আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসা এগোতে পারি। একটু সাপোর্ট করো, তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। তোমরা আমার পরিবারের মতো, তোমরাও আমার একটা পরিবার, তাই ওই জন্য তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আর একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসা এগিয়ে যেতে পারি। তো চলো দেখতে থাকো, এখন ছেলে শুয়ে পড়েছে আর আমি একটু কফি বানাচ্ছি, কারণ সকালবেলা কফিটা না খেলে না মেজাজটা ঠিক ছাড়ে না। তো দেখো দুধটা ফুটছে, ডালটাও ফুটে গেছে। তো আজ আবার বৃহস্পতিবার, কাজের অনেকটা চাপ। দুধটা ফুটিয়ে নিচ্ছে, স্টপ করে দিলাম। আর দেখো কালকে ফুল, কালকে বেশি নেই, রেখে ফেলে রেখে দিয়েছি, আর তোলা হয়নি, ছেলে ঘুমিয়ে গেছিলো বলে। যাই হোক, চলো কফিটা খেয়ে নিই, বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমি কফি নিয়ে চলে এসেছি, এখানে আছে কফি, এটা আমি 5 ফোঁটা বিস্কুট নামেই চিনি, তোমরা কী নামে জেনো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এটা হচ্ছে মিল্ক বিকিস যতদূর সম্ভব, আর আমার ফেভারিট বাবুজি কেক। আর ওইদিকে আমার ছেলেও মিল্ক বিকিস বিস্কুট খাচ্ছে বসে বসে, আর এই যে টিভি চলছে। অ্যাকচুয়ালি বিস্কুটটা আমার পিসি এনেছিলো কালকে, ছোটো পিসি, আমার ছেলেও খাচ্ছে, ছেলের জন্যই এনেছিল, ছেলেও খাচ্ছে, মাও খাচ্ছে। তো চলো খেয়ে নিই, আর তার খেয়ে দিয়ে বিছানাটা গুছাবো, হাতে জল বসিয়ে এসেছি, কারণ এখন যদি আমি না খাই আর আমার খাওয়া হবে না। তো চলো খেয়ে নিই, এই যে অন্যায় করতে যাচ্ছে, এখন যদি না খাই আমার আর খাওয়া হবে না। দেখো বিস্কিটটা নিয়ে, আর ওই এবার আমি খেয়ে নিই। আমার ছেলেকে বিস্কুটটা খেতে দিয়েছিলাম, ও নিয়ে জানলায় ঘষে এলো, ওটা আর ওকে দেওয়া যায় বলো? সেটা আবার চাইতে এসছে আমার কাছে। তো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি।
আমার দিন শুরু হয় মিষ্টি দিয়ে, দিন শেষ হয় মিষ্টি দিয়ে। তো দেখো আজকেও আমি খাচ্ছি সকালবেলা কফি খাওয়া গেছে, গুড় কটকটি খাচ্ছি। কালকে বাড়ি গেছিলাম, ওখানকার একটা পাড়ার দোকানে পাওয়া যায়, তো কিনে এনেছি। খেয়ে নিচ্ছি, যে দেখো গরমকালে চিনিটা পাওয়া যায়, বাট শীতকাল তো তাই গুড়ের হেভি লাগে। দেখো ভাতের জল ফুটে গেছে, আমি চালটা দিয়ে দেবো ভেজানো আছে। আসবে না? দেখো আমার হাজবেন্ড চলে এসেছিলো, এই জন্য ভিডিওটা অফ করে দিতে হয়েছিল। এই যে চাল দিয়ে দিয়েছি, আমার ছেলেকে সকালে খাইয়েছিলাম, তারপর থেকে খাওয়াইনি। একটু জল গরম করে নিচ্ছি, স্যালাডটা খাওয়াবো। ধোয়া উঠে গেছে জল দিয়ে, তো চলো তো চলো খাইয়ে দিই ছেলেকে। বাবু আমি কিন্তু এবার খুব বকবো তোকে। দেখো আমার ছেলে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধই দেবো। আর এই দেখো ভাতও হয়ে গেছে, মুগুর দিয়ে দিয়েছি। আর এই যে ওটস খেতে যাচ্ছিলাম, বাট আমার হাজবেন্ড আবার আজকে নিয়ে এসছে পপেটাই পরোটা, না নর্মাল পরোটা, ফুলকপি আলুর তরকারি আর কালকের মিষ্টি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, এখনও 12টা বাজেনি, তাই ব্রেকফাস্ট বলেই চালাচ্ছি। ব্রেকফাস্টটা করে নিই বন্ধুরা, এখন বাজায় 1টা। আর আমার শাশুড়িমা এসেছিলেন, আমার ছেলেকে তেল মাখিয়ে স্নান করানো হয়ে গেছে, আমি এখনও রান্না বসাইনি। আমার ভাইও চলে এসছে, ওকে একটু বাজারে পাঠিয়েছিলাম। দেখো আমার ছেলে খেতে গুগুর কাছে পালালো, এই যে খাবার পরেই রয়েছে, যেরকম খাবার খুব অন্যায় করে। এদিকে আয় ভাই, ওকে দে। চলে বস, বসো বসো বসো, খেয়ে না, ওই যে ক্যামেরা অন আছে কিন্তু, হাই করে তাকাও তাকাও, হেসে দাও। দাও হাই করে দাও, হাই করে দাও। দেখো 1 বছর 4 মাসের ছেলে হাই করতে শিখে গেছে। তো বন্ধুরা ছেলেকে খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে 4টে, আর দেখো আমি আমার ভাই আর আমার বর খেতে বসেছি। এখন আমার স্নান হয়নি, আর খেয়ে দিয়ে উঠে স্নান করে একবারে পুজো আসনতে দিয়ে নেব, খাচ্ছি। তো আজকে এই চ্যানেলে রান্নার লাঞ্চ আলি ভিডিও তো আমি দেখাইনি, কারণ আমি ওটা আজকে থেকেই মানে ফুড টেক চ্যানেলটা আমার ওতেই আমি ছাড়ছি। তো প্রত্যেকে গিয়ে দেখে নিও, আমি ছেড়েও দিয়েছি অলরেডি, রেসিপিও ছেড়েছি। আজকে আমি রান্না করেছি ভাত, মুসুর ডাল, এগ পোচ কারি, আর আমার শাশুড়ি মা এনেছেন ফুলকপি ভাজা, তারপরে বাঁধাকপির বড়া, এটা হচ্ছে ওল কচু আলুর ডাল, আর কড়াই শাক, বেথুয়া শাকের তরকারি, আর মাংস। তো এখন আমি ওইগুলো দিয়ে সব দিয়েই খাচ্ছি। এই যে দেখো রেসিপিটা গিয়ে প্রত্যেকে দেখে নিও, খুব টেস্টি একটা রেসিপি। বাড়িতে প্রত্যেকে সবাই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগলো রেসিপিটা। Thank you.
তো খেয়ে নি। একটু সকালবেলাটা আমি রোজ একটু ব্যস্তই থাকি, সেভাবে দেখাতে পারি না। বৃহস্পতিবার দিনটা আমার বেশি তাড়া থাকে। শাশুড়ি মার রান্নাগুলো এত ভালো হয়েছে যে বলার মতো না। আমার ভাই কোনো ওই গোচুর তরকারি ফরকারি খায় না, মানে আজকে আমার ভাই ওইগুলো দিয়েই ভাত খেয়েছে শুধু। আর এত সুন্দর হয়েছে সত্যি, আমার শাশুড়ি মার হাতের রান্না খুবই সুন্দর। খাওয়া হয়ে গেছে তো চলো এবারে ওইদিকে, হাত মুখ ধুয়ে এবার আমি স্নানে চলে যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা এখন বাজে 9:30, অনেকটা ডিস্টেন্স ভিডিও আপলোড করছি আমি। তো যাই হোক, আমি তোমাদের লাস্ট দেখিয়েছি আমি খাচ্ছিলাম, তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, একটু বিশ্রাম পাইনি গো আজকে। আমার মা রিয়া এসেছিল, তারপরে মা ওই ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছে, তারপরে ওদের একটু দোকানেও গিয়েছিলাম, বাড়িতে দুধ ছিল না, দুধ আনলাম, এনে কফি টফি করে খেয়েটে আর এই ছেলেকে নিয়ে, দেখো ওর বাবা বেরিয়েছে, আমি ছেলেকে নিয়ে বসে আছি। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, চলো ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাইকে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো, হাসতে কিন্তু ভুলো না। আর আমার নতুন চ্যানেল কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে ফুড টেকে, প্লিজ প্রত্যেকে যাও, প্রত্যেকে আমাকে এই চ্যানেলে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ ওই চ্যানেলেও ভালোবাসা দাও, আরও আরও বেশি ভালোবাসা দাও, যাতে আমি তোমাদের ভালোবাসার কারণে এগিয়ে যেতে পারি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ওই চ্যানেলটাতেও সাপোর্ট করো, এই চ্যানেলটাতেও সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমাকে একটু এনকারেজ করো, যাতে আমি চ্যানেলটা নিয়ে এগোতে পারি। বন্ধুরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো। তো চলো টাটা।